স্বাদের রান্নায় সবাইকে আমন্ত্রণ। আশা করি সকলেই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ম্যাঙ্গো জ্যাম। প্রথমেই আমি বোতলটাকে রেডি করে নিচ্ছি। বোতলটাকে ভালো করে ফুটিয়ে জল ঝরিয়ে মুছে নিচ্ছি। এই ম্যাঙ্গো জ্যাম বানানোর জন্য প্রথমেই আমি আম নিয়ে নিয়েছি। আমি এখানে হিমসাগর আম ব্যবহার করছি। এখানে আমি ব্যবহার করছি 100 গ্রাম চিনি, নিয়ে নিচ্ছি 1 লেবুর টুকরো, এখান থেকে আমি 1/4 টিস্পুন লেবুর রস ব্যবহার করব, আর নিয়ে নিচ্ছি সামান্য একটু লবণ, এখানে আমি 1 পিঞ্চ লবণ ব্যবহার করব। প্রথমেই আমগুলোকে ভালো করে ধুয়ে দুপাশটা ভালো করে কেটে নেব। এরপর আমের টুকরোগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। এখানে আমি 1টা আম ব্যবহার করেছি, ওজন হিসাবে 150 গ্রাম। 1টা আমের জন্য জ্যাম বানাতে গেলে 100 গ্রাম চিনি লাগবে। এই পরিমাপটা যাতে সঠিক হয় সেই জন্য আমি 1টা আমের পাল্প এখানে ব্যবহার করেছি। জ্যামের মধ্যে চিনির পরিমাণটা সবসময় বেশি থাকে, এটাই জ্যামের প্রিজারভেটিভ হিসাবে কাজ করে। এখানে আমি কোনো কালার, এসেন্স, প্রিজারভেটিভ কিছুই ব্যবহার করব না, তবুও এটা অনেকদিন পর্যন্ত রেখে দেওয়া যাবে। চিনিটাই এর প্রিজারভেটিভ হিসাবে কাজ করবে, এই জন্য চিনির পরিমাপটা এখানে বেশি লাগবে। আমটাকে ভালো করে ধুয়ে বোটাটাকে বাদ দিয়ে দুপাশটা কেটে নিচ্ছি। এরপর ছুরির সাহায্যে টুকরো টুকরো করে কেটে নেব। এরপর একটা চামচ দিয়ে ভেতরের মাংস অংশটাকে বের করে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। সম্পূর্ণ আমের টুকরোগুলোকে এবার একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এখানে পাল্প যাতে খুব মসৃণ হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমটার পাল্প বের করার পর এটাকে তোমরা ছাঁকনির সাহায্যে ছেঁকেও নিতে পারো, কারণ আমের আঁশ থাকলে জ্যামটা ভালোভাবে তৈরি হবে না। এখানে আমি হিমসাগর আম ব্যবহার করেছি। হিমসাগর আমের কালারও যেমন সুন্দর, তেমনি এর পাল্পটাও খুব মসৃণ, এতে কোনো আঁশ নেই, এই জন্য হিমসাগর আম আমি এখানে ব্যবহার করেছি। তোমরা তোমাদের খুশি মতো এখানে যে কোনো আমই ব্যবহার করতে পারো। আমের টুকরোগুলোকে চামচ দিয়ে বের করে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, এবার এগুলোকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আমের টুকরোগুলোকে মিক্সিং জারের মধ্যে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। এখানে মিহি পেস্ট তৈরি করতে হবে, আম যদি আঁশযুক্ত হয় তাহলে সেটাকে একটা ছাঁকনি বা কাপড়ের সাহায্যে ছেঁকে নিতে হবে, কারণ এই ম্যাঙ্গো জ্যামের মধ্যে কোনো আঁশ থাকলে জ্যামটা ভালো হবে না। পাল্পটা রেডি হয়ে গেছে, এবার পাল্পটাকে প্যানের মধ্যে ঢেলে দিচ্ছি। গ্যাসের মধ্যে আগেই আমি ননস্টিক প্যানটা বসিয়ে রেখেছিলাম মিডিয়াম টু লো ফ্লেমে। এবার আমটাকে ভালো করে জাল দিয়ে নেব। এখানে আমি 1টা আম ব্যবহার করেছি তোমাদের দেখাবার জন্য, এতে পরিমাপটা বুঝতে সুবিধে হবে। তোমরা চাইলে বেশি পরিমাণ আম দিয়েও এটা করতে পারো। মিডিয়াম টু লো ফ্লেমে অনবরত এটাকে নাড়তে হবে, নাহলে তলে লেগে যেতে পারে, লেগে গেলে এই জ্যাম খেতে ভালো হবে না। অনবরত নাড়তে থাকবো, একসময় কালারটা চেঞ্জ হয়ে যাবে, এটা তোমরা দেখতেই পারবে। এবার চিনিটাকে দিয়ে দিচ্ছি। এখানে আমি 100 গ্রাম চিনি ব্যবহার করেছি। এখানে আমি 1টা আম ব্যবহার করেছি, ওজন হিসাবে 150 গ্রাম। 150 গ্রাম আমের জন্য 100 গ্রাম চিনি এখানে আমি ব্যবহার করছি। চিনি দিয়ে এটাকে আমের পাল্পের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে, আরও বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে অনবরত নাড়তে হবে। একসময় দেখবে এটা একটা জেলির মতো হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ লবণ, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো লেবুর রস। এবার ভালো করে অনবরত নাড়তে থাকবো, নাড়তে নাড়তে দেখবে একসময় কালারটা চেঞ্জ হয়ে এসেছে।
বাড়িতে এই জ্যাম তৈরি করে রাখলে 6 মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়। এখানে চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে। জ্যামের ক্ষেত্রে 150 গ্রাম আমের জন্য 100 গ্রাম চিনি ব্যবহার করতে হবে, তবেই জ্যামটাকে অনেকদিন পর্যন্ত রাখা যাবে। এবার ভালো করে এটাকে নাড়তে নাড়তে দেখো কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। কী করে বুঝবো যে আমাদের জ্যামটা তৈরি হয়ে গেছে? সামান্য একটু জ্যাম নিয়ে একটা প্লেটের মধ্যে দিয়ে দেব, দিয়ে প্লেটটাকে একটু খাড়া করে দিলে দেখবে যে জ্যামটা পড়ে যাচ্ছে না, যে জায়গায় সেই জায়গায় স্থির হয়ে আছে, তখনই বুঝতে হবে যে জ্যামটা হয়ে গেছে। এর থেকে বেশি আর জাল দেওয়া যাবে না, তাহলে রাবারের মতো শক্ত হয়ে যাবে। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঠান্ডা করে নিতে হবে। এখানে আমি কালার এসেন্স কিছুই ব্যবহার করিনি, তবুও এর কালারটা দেখো কত সুন্দর এসেছে। আর আমের যে নিজস্ব একটা গন্ধ আছে সেটাও জ্যামের মধ্যে চলে এসেছে, একটা সুন্দর গন্ধ পাওয়া যাচ্ছে। আমটা বুদবুদ আকারে ছিটতে শুরু করেছে। এই অবস্থায় তোমরা এখানে একটা ঢাল হিসেবে কোনো প্লেট বা ঢাকনা ব্যবহার করতে পারো। আমি যেহেতু এখানে অল্প আম ব্যবহার করেছি, আমার প্রয়োজন হচ্ছে না। তোমরা যদি বেশি পরিমাণে আম ব্যবহার করো তখন দেখবে এগুলো বুদবুদের আকারে ছিটতে থাকবে, সেক্ষেত্রে তোমরা ঢাকনাটাকে ঢাল হিসাবে ব্যবহার করতে পারো। জ্যামটা এমনভাবে তৈরি করতে হবে যাতে আমরা পাউরুটির গায়ে যখন লাগাবো তখন এটা একদম স্মুথভাবে লাগিয়ে নেওয়া যায়, একদম রাবারের মতন যেন হয়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। এখানে আমি কোনো কালার ব্যবহার করিনি, তবুও দেখো কালারটা কত সুন্দর এসেছে। আমার জ্যামটাও তৈরি হয়ে গেছে। এবার সামান্য একটু জ্যাম নিয়ে একটা প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি যে প্লেটটাকে খাড়া করলেও জ্যামটা পড়ে যাচ্ছে না, একই জায়গা স্থির হয়ে আছে। এবার বুঝে নিতে হবে জ্যামটা আমার তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে জ্যাম ঠান্ডা হতে দেব। জ্যাম ঠান্ডা হয়ে গেলে তারপর এটাকে জারের মধ্যে ভরতে হবে, গরম অবস্থায় কোনো জারের মধ্যে ভরা যাবে না। অপরদিকে আমি বোতলটাকে রেডি করে নিচ্ছি। বোতলটাকে আগেই ফুটিয়ে নিয়েছিলাম, গরম জলের মধ্যে দিয়ে বোতলটাকে ফুটতে দিয়েছিলাম। এবার বোতলটাকে গরম জল থেকে তুলে উপর করে রেখে দেব, দিয়ে একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নেব। তারপর এই বোতলের মধ্যে জ্যামটাকে ঢেলে নেব। জ্যাম বানানোর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, বোতলটাকে আগে থেকেই রেডি করে রাখতে হবে, নাহলে জ্যাম খারাপ হয়ে যেতে পারে। এজন্য জলে ভালো করে ফুটিয়ে সে বোতলটাকে ভালো করে মুছে নিয়ে তারপর জ্যামটাকে ঢেলে দিতে হবে। জ্যাম ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে বোতলের মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এটাকে মুখটাকে ভালো করে বন্ধ করে ফ্রিজে রেখে দিলে এটা 6 মাস পর্যন্ত ব্যবহার করা যাবে। আমার এই ভিডিওটি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। আর নতুন বন্ধুদের বলছি, আমার এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থেকো।